পাল্টে গেছেন মিন্নি, স্বামী স্ত্রীতে এতে কাতর, নীরবে কাঁদেন। বিধবা আয়শা সিদ্দিকা মিন্নি আছেন বাবার বাড়িতে। তিনি তার স্বামী রিফা শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও আসামি। এ মামলায় মঙ্গলবার 3 সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। 2 সপ্তাহ হাইকোর্টের রায়ে জামিন পেয়ে মিন্নি তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরের জিম্মায় রয়েছেন। তার পরিবারের সদস্যরা জানান, মিন্নি খুবই অসুস্থ, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তবে মামলার পরবর্তী তারিখ কাছাকাছি হওয়ায় তাকে ভালো কোনো হাসপাতালে ভর্তি করানো যাচ্ছে না, তাই বাড়িতেই তার চিকিৎসা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, শারীরিক অসুস্থতায় এখন কারামুক্ত মিন্নির সঙ্গী। তিনি মানসিক ও ভারসাম্যহীন হিসেবে বাবার বাড়িতে জীবনযাপন করছেন। তিনি মা বাবা ছাড়া কারোর সঙ্গে কথা বলেন না, কেউ কিছু জানতে চাইলে উত্তর দেন না, শুধু ফেলফেল করে তাকিয়ে থাকেন। পুলিশ নির্যাতন করেছে কিনা জিজ্ঞাসা করলে চোখের পানি গড়িয়ে পড়ে তার গাল বেয়ে, মুখ ফোটে কিছুই বলে না। কি যেন অব্যক্ত কষ্ট পাথর চাপা দিয়ে রেখেছে বুকে। মিন্নির বন্ধু ও স্বজনরা বলেন, মিন্নি পাল্টে গেছে, আগের মতো নেই। সে হাসি উজ্জ্বল ছিল, সবসময় হাসত, চঞ্চল আর সদালিপি ছিল, এখন একেবারে বদলে গেছে, সারাক্ষণ চুপচাপ থাকে। অসুস্থ মিন্নি এখন স্বামী রিফা শরীফের স্মৃতিতে কাতর, বিষণ্ণতা নিয়ে একাকী ঘরে দিন কাটে তার। মিন্নির এমন জীবনযাপনে স্বজনরা চিন্তিত ও উদ্বিগ্ন। মিন্নির বাবা আরো বলেন, মেয়েটি আমার ভীষণ অসুস্থ, তাকে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। কয়েকদিন পর মামলার দিন ধার্য তারিখ আছে, ওই তারিখে মিন্নিকে আদালতে হাজির হতে হবে, ওই তারিখের পর তাকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব।